আসসালামাইকুম, আমি সাহের হাসান। আপনার আজকে ভিডিওতে স্বাগত আছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ঝুঁকিমুক্ত বিনিয়োগ। এটা অবশ্যই হালাল। ঝুঁকিমুক্ত হালাল বিনিয়োগ নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করব। আমি গতদিন এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ, যেটা হচ্ছে সঞ্চয়পত্র। তো সঞ্চয়পত্র মূলত হারাম, এটা আমরা সবাই জানি। এটা সম্পূর্ণরূপে সুদের উপর নির্ভরশীল এবং আমাদের ইসলাম ধর্মে সুদকে হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ব্যবসাকে হালাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সঞ্চয়পত্র মূলত তারাই খুলতো আর কি, যাদের কাছে অনেক টাকা রয়েছে কিন্তু আসলে ব্যবসা করার মতো তেমন কোনো সুবিধাজনক পজিশন বা পরিস্থিতি তাদের ছিল না বা নেই, অথবা দেখা যাচ্ছে যে অনেক অলস টাকা পড়ে রয়েছে, সেটা কোনো জায়গায় রাখার দরকার নিরাপদে, সেই জন্য অনেকে সঞ্চয়পত্র খুলত। তবে যারা ধর্মীয়ভাবে অনুশোচনা ধর্মীয় অনুশাসন মেনে চলে, তারা অবশ্য এই সঞ্চয়পত্রকে তেমনভাবে গ্রহণ করে না এবং তারা একটি নিরাপদ বিনিয়োগের জায়গা খুঁজে, যেটা হচ্ছে যে ধর্মীয়ভাবে হালাল এবং যার উপার্জনটি সম্পূর্ণরূপে হালাল হবে। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি, সেটা হচ্ছে যে ঝুঁকিমুক্ত হালাল বিনিয়োগ। আজকে আমি আপনার সাথে আলোচনা করব ঝুঁকিমুক্ত হালাল বিনিয়োগ কীভাবে আপনারা করতে পারেন। সেটা ইসলামী ব্যাংক হতে পারে অথবা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন রকম বাণিজ্যিক ব্যাংকে চালু রয়েছে বাংলাদেশে, সেই কোন কোন ব্যাংকে কী পরিমাণ রেটে এই ব্যবস্থাটি চালু রয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং খুব সহজেই আপনারা এটা জানতে পারবেন। তো শুরুতেই আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে ইসলামী ব্যাংকগুলোতেও আসলে সুদ বা হারাম টাকা দেওয়া হয়ে থাকে বা গ্রহণ করা থাকে হয়ে থাকে। তাদের ধারণা যে ইসলামী ব্যাংক যদি সুদ নাই গ্রহণ করে থাকে বা দেয়, তাহলে কীভাবে করে তারা নির্দিষ্ট পার্সেন্ট হারে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে, অথবা কোনো একটা যারা ঋণ গ্রহীতা তাদের কাছ থেকে নির্দিষ্ট হারে লাভ গ্রহণ করে থাকে। এটার কারণটা হচ্ছে, এই বিষয়ে আমি আলোচনা করব এখন আপনাদের সাথে, যাতে করে আপনারা অন্তত ইসলামী ব্যাংকে বিনিয়োগ করার ক্ষেত্রে নিরাপদ থাকতে পারেন বা নিঃসন্দেহ থাকতে পারেন। তো ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় তিন রকম বিনিয়োগ রয়েছে, একটা হচ্ছে মুদারাবা, আরেকটা হচ্ছে মুশারাকা এবং একটি হচ্ছে মুরাবাহা। এই তিনটি হচ্ছে ধর্মীয় ট্রাম, যেটা আসলে সেই 14 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টার্মগুলো দিয়েছেন এবং এটা কোরআনে হাদিসে সেইভাবে আলোচনা করা হয়েছে। তো আমি অত ডিটেলসে যাব না, আমি আপনাদেরকে এই তিনটার সাধারণ আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে কীভাবে করে ইসলামী ব্যাংকগুলো বা ইসলামী ব্যাংক এই তিন সিস্টেমে আপনার সাথে ব্যবসা করে এবং আপনাদেরকে বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় পরে লাভ প্রদান করতে পারে। তো প্রথমে আমরা মুদারাবা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো মুদারাবা জিনিসটা হচ্ছে যে ব্যাংক আপনার কাছ থেকে মূলধন গ্রহণ করবে এবং সেটা তার নিজের মতো করে সে ইনভেস্ট করবে। মুদারাবা সিস্টেমটা হচ্ছে একজন অর্থ প্রদান করবে এবং আরেকজন তার পরিশ্রমের মাধ্যমে সেই অর্থকে লাভে রূপান্তরিত করবে এবং একটা নির্দিষ্ট হারে তারা দুজনে চুক্তি মোতাবেক সেই লাভটিকে গ্রহণ করবে। এটা হচ্ছে মুদারাবা সিস্টেম। এবং এই মুদারাবার যেটা লক্ষণীয় দিক হচ্ছে, সেটা হচ্ছে যে যদি কোনো যে যদি ওই ব্যবসায় কোনো লস হয়, তাহলে যিনি অর্থ প্রদান করেছেন সম্পূর্ণ লসটি আসলে তার হবে এবং যে পরিশ্রম করেছে তার আসলে কোনো লস হবে না, শুধু পরিশ্রমটা লস হবে। এটা হচ্ছে মুদারাবার সিস্টেম। এবং আরেকটা হচ্ছে মুশারাকা। এখানে দুই পক্ষই আপনার মূলধন প্রদান করবে একটা নির্দিষ্ট শেয়ার অনুপাতে এবং যখন লাভ হবে তখন সেই ব্যবসাতে তারা দুই পক্ষই সেই শেয়ার অনুযায়ী তাদের লভ্যাংশটি গ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের মুশারাকা সিস্টেম। এর একটা উদাহরণ আমরা দিতে পারি এইভাবে, ধরুন আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, একটি বাড়ি করবেন, সেই জন্য এখন ব্যাংকে আপনার নিজস্ব আছে ধরেন 40 লক্ষ টাকা এবং বাড়ি করতে মোটামুটি লাগবে হচ্ছে 80 লক্ষ টাকা। আপনি বাকি 40 লক্ষ টাকা ব্যাংক থেকে গ্রহণ করবেন। এই ক্ষেত্রে
আপনাদের দুজনের শেয়ার হবে 50-50, এবং যখন আপনার বাড়ি থেকে ভাড়া আসবে তখন ব্যাংক সেই হারে 50-50 হারে আপনার থেকে ইন্টারেস্ট গ্রহণ করবে, এবং আপনি ব্যাংকে আরও অতিরিক্ত টাকা প্রদান করবেন যাতে করে ব্যাংকের শেয়ারটি আপনি আবার গ্রহণ করতে পারেন। এর মানে হচ্ছে আপনি ব্যাংকে আপনার বাসা ভাড়ার যেই লাভ লভ্যাংশ তার পাওনা সেটা আপনি পরিশোধ করবেন, এবং সেই সাথে তার মূলধন যেটা সে আপনাকে ইনভেস্ট করেছিল সেটা থেকেও আপনি কিছু পরিশোধ করবেন। এর ফলে কী হবে, ব্যাংকের শেয়ারটা আস্তে আস্তে কমে আসবে এবং আপনার শেয়ারটা বৃদ্ধি পাবে, এবং এক সময় ব্যাংকে সম্পূর্ণ টাকা শোধ হয়ে গেলে সম্পূর্ণ শেয়ারটাই তখন আপনার থাকবে এবং আপনি সম্পূর্ণ লভ্যাংশটি গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে মুশারাকার সিস্টেম। এরপরে হচ্ছে মুরাবাহা। এই মুরাবাহার আবার আরও দুটো ভাগ রয়েছে, সেটা অত ডিপলি আলোচনা করব না আমি, আমি শুধুমাত্র মুরাবাহা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এটা আপনাকে ব্যাংক লোন হিসেবে কোনো টাকা প্রদান করবে না। এই ক্ষেত্রে ব্যাংক আপনাকে লোন হিসেবে, ধরুন আপনি একটা ব্যবসা করবেন, সেই ব্যবসায় ধরুন জুতো, আপনি 1,000 পিস জুতো কিনবেন, সেই জুতোর দামটা ব্যাংক আপনার হয়ে পরিশোধ করবে। তবে এখানে শর্ত থাকে যে ব্যাংক একটি নির্দিষ্ট হারে আপনাকে জুতোটা বিক্রি করবে, এটা হচ্ছে শর্ত। যেমন ধরুন আপনি বাটা কোম্পানি থেকে 1,000 পিস জুতো কিনতে চাচ্ছেন, সেই 1,000 পিস জুতোর দাম হবে 1,00,000 টাকা, কিন্তু এই মুহূর্তে আপনার 1,00,000 টাকা নেই, তো ব্যাংক আপনার হয়ে উকিল হিসেবে ব্যাংক সে জুতাগুলো আপনাকে কিনে দিবে এবং আপনার কাছে 1,20,000 টাকায় বিক্রি করবে। এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রি করবে ব্যাংক আপনাকে, এর মানে হচ্ছে এটা কিন্তু ব্যবসা, এটা কিন্তু অর্থকে কোনো পণ্য হিসেবে ব্যবহার করলো না, এটাকে সেই জুতোটা ব্যাংক কিনলো এবং আপনাকে 20,000 টাকা বেশিতে আপনার কাছে বিক্রি করলো, এবং শর্ত থাকে যে একটা নির্দিষ্ট সময় বা কিস্তিতে আপনি সেই টাকাটি পরিশোধ করবে। এই ক্ষেত্রে আপনি যদি ব্যবসার লাভ লস যেটাই হোক না কেন, ব্যাংক সেই ক্ষেত্রে লসটা গ্রহণ করবে না এবং লাভও গ্রহণ করবে না, জাস্ট ব্যাংকের যে হিসাব সেটা হচ্ছে আপনি তাকে 1,20,000 টাকা 6 মাসে কিস্তিতে পরিশোধ করবেন। এটাই হচ্ছে বাই মুরাবাহা এই সিস্টেমটি। তো এই তিনটে সিস্টেম থেকে আপনারা বুঝতে পারছেন যে ব্যাংক আসলে মূলত, ইসলামী ব্যাংকগুলো মূলত কোনোভাবেই সুদের দিকে যায় না, তাদের ব্যবসাটা হচ্ছে এরকম, একটা হচ্ছে মূলধন আপনার, ব্যাংক আপনার হয়ে তাদের বুদ্ধি খাটিয়ে অথবা তাদের পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করবে, সেটাতে লাভ লস যাই হোক সেটা আপনার, এবং ব্যাংক লাভটা নিবে লসটা নিবে না। এরপর হচ্ছে মুশারাকা, সেটাও একইভাবে উভয় পক্ষই বিনিয়োগ করবে, সেটা একটা বাড়ি তৈরির ক্ষেত্রে, এখানে লাভ লস দুজনেরই হতে পারে, সেটা দুজনেই গ্রহণ করবে। এবং আরেকটা হচ্ছে মুরাবাহা, এখানে ব্যাংক কোনো লস গ্রহণ করে না, কারণ ব্যাংক আপনাকে আগেই আপনার কাছে কোনো একটা পণ্য বিক্রি করেছে, সেই পণ্যের উপরেই ব্যাংক আপনাকে সেই পণ্যটি কিনে দেবে, কোনো অর্থ প্রদান করবে না। তো আপাতত আমি বোঝাতে সক্ষম হয়েছি আশা করি যে কীভাবে করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা চলে। এরপরে আমি এখন যেটা আপনার সাথে আলোচনা করব, কীভাবে করে আপনারা ইসলামী ব্যাংকিংগুলোতে ইনভেস্ট করতে পারেন, সেটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর হতে পারে অথবা 6 মাস অথবা 1 বছর 2 বছর এবং 3 বছর, এই এইভাবে ফিক্সড ডিপোজিট করতে পারেন অথবা সেভিংসেও টাকা রাখতে পারেন। তবে সেভিংসের তুলনায় ফিক্সড ডিপোজিটে টাকা বেশি পাওয়া যায়, ইন্টারেস্ট বা লাভটা বেশি পাওয়া যায়, সেটা সেজন্য আমি এখন আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। তো এই বিষয়ে জানার জন্য অথেন্টিক সবচেয়ে যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রদান করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে এখানে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে এখানে সরাসরি চলে যেতে পারেন। এখানে সবগুলো ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটি আছে সেটা এখানে দেওয়া আছে, সবগুলো ব্যাংকের এখানে মোটামুটি আপনি পাবেন, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে আপনি রেট দেখতে পাবেন, আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোনটা কী সুবিধা এবং কোথায় রাখলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। তো যখনই আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন তখন এরকম একটি চার্ট আসবে, এই চার্টটাতে এই রেটটা হচ্ছে প্রথমে হচ্ছে নর্মাল ব্যাংকিং বা ট্রেডিশনাল ব্যাংকিং যেটা রয়েছে বা সুদের যেই ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকিংয়ের এখানে হিসাবটা চলে আসবে। এখন আমরা যদি ইসলামী ব্যাংকের এই হিসাবটাতে যেতে চাই তাহলে আমাদের এই যে এখানে ডান দিকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে রেট অফ ইসলামী ব্যাংকিং উইন্ডো, আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে আমরা ক্লিক করার পরে এখানে সবগুলো যতগুলো ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা চালু আছে সেই ব্যাংকগুলোর এখানে লিস্ট এবং তাদের ইন্টারেস্ট রেটটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার যেই রেটটি রয়েছে সবগুলো ব্যাংকের সেটা আপনারা দেখে নিতে পারেন।
যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ব্যাংকের ইসলামী ব্যাংকিং যেই ব্যবস্থাটা সেটার রেট এখানে দেওয়া আছে। যেমন এখানে নেম অফ ব্যাংক, সেভিং ডিপোজিট, সেভিং রাখলে কত টাকা এখানে আপনারা পেতে পারেন সেটার রেটটা এখানে দেওয়া আছে। এখানে সোনালী, অগ্রণী, ঠিক আছে, এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলোরও এখানে দেওয়া আছে। এখানে সবগুলো ব্যাংকের রেট দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কোনটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় সেটা আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে আরেকটা, এবারে এখানে দেখেন ফিক্সড ডিপোজিট রেটগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও এখানে দেখতে পারেন। আপনারা আপনাদের সুযোগ সুবিধা এবং সময় মতো কত রাখবেন বা কীভাবে রাখবেন সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এখানে 3 মাস আছে, 6 মাস, 1 বছর, 2 বছর এবং 3 বছর, সবগুলোরই এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকে রাখলে 5.50 থেকে 6% হারে বাৎসরিক 6% হারে ইন্টারেস্ট প্রদান করে। এখন আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, ইন্টারেস্ট ক্যালকুলেশন করার যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5.50 থেকে 6। এখন আপনারা ভাবতে পারেন যে প্রতি মাসে এই হারে হয়তো প্রদান করবে, আসলে অ্যাকচুয়ালি তা নয়, এটা হচ্ছে বাৎসরিক হিসাব। এখন আপনারা যদি প্রতি মাসে কী পরিমাণ আপনাদের ইন্টারেস্ট হবে সেটা যদি আপনারা জানতে চান, সেই জন্য আপনার ক্যালকুলেশন একটা ব্যবস্থা শিখিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে প্রথমে আপনি এই যে এখানে যে রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনি প্রথমে আগে সেই রেটটা এখানে দেখবেন। যেমন এখানে আমরা সোনালী ব্যাংকের যে রেটটা দেখতে পাচ্ছি 5.50, সেটাকে আমরা এখন 12 দিয়ে ভাগ দিব, কারণ যেহেতু 12 মাসে 1 বছর এবং এটা এই ইন্টারেস্ট রেটটা 1 মাসের হিসাব করা হয়, তো আমরা 1 বছরের হিসাব করা হয়, সেহেতু আমরা এখানে 12 দিয়ে ভাগ দিব। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা 0.458, ঠিক আছে, আমরা এইটা দেখতে পাচ্ছি। এখন আমরা এই রেটটা থেকে আমরা বুঝতে পারবো যদি এটা হচ্ছে 100 টাকা যদি রাখি তাহলে এত টাকা আমরা পাবো, তাহলে যদি 1000 টাকা রাখি তাহলে কত পাবো, এবং 1 লাখ রাখলে আমরা কত পাবো সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আমরা এখন বুঝতে পারছি যে 1 লাখ টাকা রাখলে প্রতি মাসে আমরা 458 টাকা পেতে পারি, যদি এই যে এই রেটে যদি আমাদেরকে প্রদান করে 5.50 হারে যদি আমাদের প্রদান করে বছরে, তাহলে আমরা মাসে 1 লক্ষ টাকা 5.558 টাকা ইন্টারেস্ট পাবো। এরপরে সেটার সাথে আবার হয়তো ট্যাক্স এবং ভ্যাট সেটা বাদ যাবে, এটার পরে যা পাওয়া যাবে সেটা হবে, এটা বর্তমান সরকারের যে রেট সেই অনুযায়ী বাদ যাবে এবং বাকিটা আপনি পেয়ে যাবেন। এইভাবে করে মূলত আমরা ইন্টারেস্টটি হিসাব করবো, কারণ অনেকে এই ভুলটা করে থাকে যে ভাবে যে এই 6% হারেই মানে সম্পূর্ণটাই দিয়ে মাসে দেওয়া হয়। আসলে এরকম হলে তাহলে হিসাবটা অন্যরকম হয়ে যাবে, হিসাবটা ওইরকম হবে না। তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে করে হিসাব করতে হয়। আবার আমরা যদি আরেকটা দেখি, যেমন এখানে যমুনা ব্যাংকে 9% হারে দেয়, তাহলে আমরা যদি এখন হিসাব করি 9/12, তাহলে আমরা পাবো 1,750 টাকা। এভাবে করেই আমরা মূলত আমাদের এই ইন্টারেস্টটি আমরা হিসাব করতে পারি এবং কম্পেয়ার করতে পারি যে কোন ব্যাংক আমাদেরকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট প্রদান করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায়। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আরও অপশন রয়েছে, সেই অপশনগুলো আসলে এই মুহূর্তে না দেখলেও চলবে। এটা হচ্ছে যে আপনি কোন মাসে কত কোন ব্যাংক কত পরিমাণ বেশি দিয়েছে বা কম দিয়েছে সেই রেটটা আপনারা এখান থেকেও দেখতে পাবেন। তো আশা করি এটা দেখার দরকার নেই। এখানে যে লিস্টটা রয়েছে সেটি হচ্ছে আপডেটেড লিস্ট এবং আপনারা চাইলে এখান থেকেই সবগুলো কম্পেয়ার করতে পারবেন। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং উপকৃত হলে আমি অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোনো উপকার আসলো কি না, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।